গতকাল ভারতের নয়াদিল্লিতে উন্মোচিত হলো রিয়েলমি 3। সাথে উন্মোচন করা হয়েছে কালার ওএস এর নতুন সংস্করণ কালার ওএস 6.0। তবে এই অনুষ্ঠানে মূল চমক ছিল রিয়েলমি 3। মিডিয়াটেক হেলিও P70 দেওয়া হয়েছে এই ডিভাইসটিতে, যা 12 ন্যানোমিটারের আর্কিটেকচারে নির্মিত। জিপিউতে আছে মালি G72, তার উপর আছে 4230 mAh দানব্য ব্যাটারি, সাথে 10 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। নিঃসন্দেহে চার্জ ব্যাকআপ নিয়ে দুশ্চিন্তা দূর করে দিয়েছে রিয়েলমি 3। এই ডিভাইসটির রিয়ার ক্যামেরা সেটআপে আছে 1.8 এমএমএর 13x2 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা এবং সামনে রয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর প্রো ডিভাইসকে হ্যান্ডেল করবে 3, 32 এবং 464 জিবি র্যাম ও রম, যা পরিচালিত হবে কালার ওএস বেসড অ্যান্ড্রয়েডের লেটেস্ট সংস্করণ অ্যান্ড্রয়েড পাই দ্বারা। ইন্ডিয়ান বাজারে ডিভাইসটি 3 জিবি ভেরিয়েন্টের মূল্য রাখা হয়েছে 8,999 রুপি এবং 4 ও 64 জিবির মূল্য নির্ধারণ করা হয়েছে 10,999 রুপি। মূলত ডিভাইসটি রেডমি নোট 7কে টেক্কা দিতে বাজারে আসলো এবং প্রত্যক্ষভাবে নোট 7 এর সাথে রিয়েলমি 3 এর কম্পেয়ার করা হয়েছে ইভেন্টে। অন্যদিকে নোট 7 প্রো এর জন্য এপ্রিলে রিয়েলমি রেডি করে রেখেছে রিয়েলমি 3 প্রো। সব মিলিয়ে বাজেট স্মার্টফোন বাজারে ভালোই প্রতিযোগিতা চলছে, যার মাধ্যমে উপকৃত হচ্ছে সাধারণ জনগণ। দেখা যাক রিয়েলমি দেশে আসলে আমাদের দেশে দাম কেমন হয়। ততদিন পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। বন্ধুরা, এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। আর এমন ধরনের প্রযুক্তি জগতের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।